এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই তোর বিজনেসটা মন দিয়ে শুরু কর। তুই যখন মন দিয়ে পরিশ্রম করবি তখন এইসব কথা কেন মাথায় রাখবি তুই? কিন্তু তোর কোনো চিন্তা নেই, গৌরদেবী তোর সঙ্গে আছে। আর একটা কথা মনে রাখবি, কারোর কোনো কথায় কান দিবি না। সো নিজের কাজটা মন দিয়ে শুরু কর, একদম কনফিডেন্স নিয়ে করবি। হ্যাঁ, আমি তোর সঙ্গে সব সময় আছি। পার্টনার, পার্টনার, আমাদের ঘরে লাইট চলে গেছে আর ওই জন্য মা পূজাও করতে পারছে না। এই অন্ধকারে আর কি করব আমি? মনে হচ্ছে আজ লক্ষ্মী পুজোটা অন্ধকারেই করতে হবে। মা লক্ষ্মী, আজ সবার বাড়ি ঘর আলোয় ঝলমল করছে আর আমি তোমাকে অন্ধকারে রেখেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার পুজো গ্রহণ করো। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যাই 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 নমো। গৌরীদেবী, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে তোমার ঘর অন্ধকার থাকবে কেন? বাড়ি আজ আলোয় ঝলমল করবে। ঠিক বলেছে গৌরীদেবী। দু মিনিট সময় দাও, এক্ষুনি সব আলো করে দিচ্ছি, তাই না মিনি? হ্যাঁ পুষ্পা মামা। মামা, চলো আমরা প্রদীপ গুলো বসাই। চলো চলো। Thank you.
ভালো লাগছে না? হ্যাঁ মিনি, আরে মিনি, মিনি কোথায় গেল? মিনি, এ মিনি, চন্দ্রশেখর একবার গিয়ে দেখো। হ্যাঁ দেখছি। এই তো চলে এসেছি। কোথায় চলে গেছিলিস? মিনিমা, আপনাদের সবাইকে ধন্যবাদ কি করে জানাবো বুঝতেই পারছি না। আপনারা সবাই না এলে আজকের দিনে আমার লক্ষ্মী পুজোটা অন্ধকারেই করতে হতো। তো ধন্যবাদ জানানো হয়ে গেছে, তো এবার তাহলে যেতে পারি? না না তা নয়। না তুই তো সেরকম ভাবেই বলছিস। শোনো না, এবার কিন্তু আমরা মিনির সঙ্গে লক্ষ্মী পুজো করবো। তাহলে পুজো শুরু করি। হ্যাঁ চল। বড় মা,